একজন মানুষকে সুস্থভাবে বেঁচে থাকার জন্য যে সমস্ত খাদ্য গুণগুলি বিশেষ প্রয়োজন সেগুলি হলো আপনার কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেল, ফাইবার এবং জল। দেখুন, জল ছাড়া আমরা কিন্তু এক মুহূর্ত বাঁচতে পারবো না, এটা মোটামুটি সকলেই জানে। একজন মানুষের দেহে 70% হলো জল, কিন্তু এই জল খাওয়া সম্মতে আমরা বেশিরভাগ মানুষই এমন কিছু মিস্টেক করি যে মিস্টেকগুলির জন্য আমাদের অজান্তে বিভিন্ন প্রকারের শারীরিক সমস্যার সম্মুখীন হয়ে পড়ি। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এসসি হেলথ ক্যাপশন। আজকের ভিডিওতে আমরা তেমন কিছু কমন মিস্টেক শেয়ার করব, যে মিস্টেকগুলি আমি আপনি সকলেই জল খাওয়ার সম্মতে করে থাকি এবং তার জন্য ভবিষ্যতে গিয়ে আমাদের মূল্য দিতে হয়। সর্বপ্রথম হলো কোয়ান্টিটি, অর্থাৎ আমরা কতটা পরিমাণে জল খাব। জল খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী, তাই অনেকেই বেশি বেশি মাত্রার জল খেয়ে থাকেন। একজন মানুষ যদি সারাদিনে 5 লিটারের বেশি জল খান, সেক্ষেত্রে তার শারীরিক বিভিন্ন প্রকার সমস্যার সৃষ্টি হতে পারে। তার কারণ আমাদের শরীরে যে লবণ, সেই লবণের মাত্রা যখন কমে যায়, তখন আমাদের শরীরে যে সমস্ত সেল রয়েছে সেই সেলের মধ্যে সোয়ানিন হয় বা ইনফ্লামেশন হয়। তার সাথে সাথে আপনি যখন অতিরিক্ত মাত্রাতে জল খান, তখন কিডনি কেসে জল আমাদের শরীরের বাইরে বের করে দেওয়ার জন্য বেশি বেশি কাজ করতে হয় এবং সেটি কিডনির উপরে খুব একটা প্রভাব পড়তে পারে। বেশি জল খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে যেমন ক্ষতিকারক, ঠিক একইভাবে কম জল খাওয়াও কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। অর্থাৎ আমার জল খেতে ভালো লাগে না বা জল আমার পিপাসা লাগে না, এই বাহানাতে যারা সারাদিনে 1 লিটার বা তার থেকেও কম জল খান, তাদের কিন্তু বিভিন্ন প্রকার শারীরিক সমস্যার সৃষ্টি হয়। শারীরিক সমস্যা বলতে সর্বপ্রথম তাদের শরীরে টক্সিন বা দূষিত পদার্থ প্রতিনিয়ত জমা হতে থাকে। আমরা যখন প্রতিনিয়ত পর্যাপ্ত মাত্রাতে জল খাই, আমাদের শরীরে জমে থাকা টক্সিন আমাদের শরীরের বাইরে বেরিয়ে যেতে পারে। এছাড়া আপনি যখন কম জল খাবেন, তখন আপনার হজমের সমস্যা হতে পারে, তারপর আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা হতে পারে, আপনার ইউরিন ইনফেকশন চান্সও বেশ কিছুটা বেড়ে যেতে পারে। একজন মানুষের সারাদিনে 8 থেকে 10 গ্লাস বা যদি সেটিকে লিটারে বর্ণনা করতে যান, তাহলে 2.5 থেকে 3 লিটার জল খাওয়া যথেষ্ট। তবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং ক্লাইমেটের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের শরীরের জলের ডিমান্ডের তারতম্য হতে থাকে। অর্থাৎ যে মানুষ সারাদিনে প্রচুর পরিশ্রম করছেন, প্রচুর ঘাম ঝরাচ্ছেন, তার বেশি জল খাওয়া প্রয়োজন। আবার যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম, তার কম জল খাওয়া প্রয়োজন। এছাড়া যারা শীত প্রধান এলাকায় থাকেন, তাদের জলের রিকোয়ারমেন্ট কম হয়, কিন্তু যেখানে বেশি গরম পড়ে, এছাড়া গ্রীষ্মকালে আমাদের জলের রিকোয়ারমেন্ট কিন্তু অটোমেটিক বৃদ্ধি পেতে পারে। কিন্তু যদি আপনি একজন কিডনি পেশেন্ট হয়ে থাকেন বা যদি আপনার লিভারের কোনো বড় সড়ো সমস্যা রয়েছে, সেক্ষেত্রে আপনার চিকিৎসকের যত পরিমাণে জল খাওয়ার আপনাকে বলবে, ঠিক ততটাই আপনাকে খেতে হবে। আরও একটি খুব কমন মিস্টেক আমরা করি, মনে করুন অনেকক্ষণ ধরে আমরা জল খাই না, আমাদের প্রচুর পরিমাণে জলের পিপাসা লেগেছে, তখন আমরা ডক ডক করে একসাথে অনেকটা জল খেয়ে ফেলি। আমরা যখন একসাথে অনেকটা দ্রুততার সহিত জল খাই, সেই জল আমাদের শরীরে যেমন সঠিকভাবে অ্যাবজর্ব হয় না, ঠিক একইভাবে দ্রুততার সহিত জল খাওয়ার সম্মতে বেশ কিছু এয়ার আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে, তার ফলে গ্যাস্ট্রিক সমস্যা, জল খাওয়ার ফলে বেশ কিছু ডেকুর ওঠার মতো সমস্যা, পেট ফাঁফা মতো সমস্যা দেখতে পাওয়া যেতে পারে। তাই আপনি যখন জল খাবেন, ধীরে ধীরে চুমুক দিয়ে জল খাওয়ার চেষ্টা করবেন।
আবার অনেকেই গ্লাসকে অ্যাড করব না, আবার বোতলের মুখও লাগাবো না, এই সমস্ত বাহানাতে হাঁক করে উপর থেকে জল ঢেলে খান। এটিও কিন্তু মোটেই সঠিক অভ্যাস নয়। আমরা যখন হাঁক করে উপর থেকে জল ঢেলে খাই তখন জোকিং হওয়ার সম্ভাবনা থাকে বা জল আমাদের শ্বাসনালীর মধ্যে ঢুকে বিপদ হতে পারে। সামনে গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল মানেই ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে খাওয়া বা মার্কেটে গিয়ে ঠান্ডা জল কিনে আমাদের পিপাসা মেটানোর চেষ্টা করি। দেখুন, ঠান্ডা জলে আপনাকে সাময়িক আরাম দেয় কথাটা ঠিকই, কিন্তু ওই ঠান্ডা জল যেমন সহজে আমাদের শরীরে অ্যাবজর্ব হয় না, ঠিক একইভাবে ঠান্ডা জল বেসোকনস্টিক সৃষ্টি করতে পারে। অর্থাৎ আমাদের ইসোফেগাস থেকে শুরু করে আমাদের ডাইজেস্টিক সিস্টেমের যত পাইপ রয়েছে এই পাইপগুলিকে কনস্টিট করতে পারে বা কুচকে দিতে পারে। তার ফলে আপনার হজমের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, এরকম ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। তাই সব সময়ে নর্মাল টেম্পারেচার বা রুম টেম্পারেচার জল খাওয়া চেষ্টা করবেন। খাওয়ার সময় জল খাওয়া বা জল খেতে খেতে জল খাওয়া ও কিন্তু আপনার স্বাস্থ্যের পক্ষে মোটেই উপকারী নয়। তার কারণ আমরা যখন খাবার খাই সেই খাবার হজম হওয়ার জন্য আমাদের স্টমাকের মধ্যে বেশ কিছু অ্যাসিড, বেশ কিছু ডাইজেস্টিক ইঞ্জিন সিক্রেশন হয়। আপনি যখন অতিরিক্ত মাত্রায় জল খাবেন খাবার সম্মতে ওই সমস্ত ডাইজেস্টিক ইনজাম বা অ্যাসিড ডাইজেস্টিক হয়ে যায় এবং আমাদের হজমের সমস্যা হতে পারে। তাই সব সময়তে চেষ্টা করবেন খাবার খাওয়ার অন্তত আধ ঘন্টা পরে জল খাওয়ার জন্য। জল খাওয়ার সম্মতে আপনি বিশুদ্ধ জল খাচ্ছেন কি না এই বিষয়টাও কিন্তু আমাদের মনে রাখা প্রয়োজন। বিশেষ করে বর্ষাকালে আমরা বাইরে কোথাও ঘুরতে গিয়ে কোনো নলকূপে থেকে কোনো কুয়ো থেকে যখন আমরা ডাইরেক্ট জল খেয়ে ফেলি সেই জলের সাথে প্রচুর পরিমাণে ক্ষতিকারক ব্যাকটেরিয়া আমাদের ডাইজেস্টিক সিস্টেমের মধ্যে প্রবেশ করে এবং বিভিন্ন প্রকারের ইনফেকশন সৃষ্টি করতে পারে। তাই আপনি সবসময় চেষ্টা করবেন বাড়িতে ফিল্টারের জল খাওয়ার জন্য। এবং যদি আপনার বাড়িতে ফিল্টার না থাকে তাহলে জলকে ফুটিয়ে সেটিকে ঠান্ডা করে ছেঁকে নিয়ে আপনি ব্যবহার করবেন এবং যখন আপনি বাইরে যাবেন তখন বাড়ি থেকে জল ক্যারি করার চেষ্টা করবেন। আজকাল মিনারেল ওয়াটারের রমরমা বাজার, বাইরে গেলে বাড়ি থেকে জল ক্যারি করার কোনো দরকার নেই, কারণ 10-15 টাকায় আমরা অনায়াসে জল কিনে খেতে পারি। কিন্তু আপনি জানেন কি, ওই মিনারেল ওয়াটারে বা ড্রিঙ্কিং ওয়াটারে যে প্লাস্টিক বোতলের মধ্যে প্যাক করে আপনার সামনে তুলে ধরা হচ্ছে সেই প্লাস্টিক যখন আপনার অতিরিক্ত রোদের মধ্যে থাকে বা গরমের মধ্যে থাকে তা থেকে বিশেষ এক ধরনের কার্সিনো কেমিক্যাল সিক্রেশন হয়ে, যে কেমিক্যালে আপনি যখন দীর্ঘদিন ধরে ওই প্লাস্টিক বোতল জল খাবেন আপনার ক্যান্সারের ঝুঁকিও কিন্তু বেশ বেড়ে যেতে পারে। তাই আপনি সবসময় চেষ্টা করবেন স্টিল বোতল বা কাচের বোতল বা কপারের বোতল জল খাওয়ার জন্য। এছাড়া আপনি যখন বাইরে যাবেন তখন বাড়ি থেকে ওই সমস্ত বোতলে জল ক্যারি করতে পারলেই কিন্তু ভালো হয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখন পর্যন্ত যদি আমাদের এসি হেলথ ক্যাপশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।